হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে রেসিপিতে আছে কাকরোল আলু দিয়ে একটি সুন্দর জাল জাল রেসিপি। তো চারটে কাকরোল নিয়েছি আর একটি আলু। এবার কাকরোল আলুকে সুন্দর স্লাইস করে কেটে নিতে হবে, এত বেশি গাঢ়ও হবে না আর এত পাতলাও না। আর এদিকে বাটা মশলাতে আসে সর্ষে বাটা, আদা বাটা আর সাথে আছে পেঁয়াজ কুচি। আর এবার কাকরোলের আলুর সাইজটা তোমরা একবার দেখে নাও, এইভাবে করে ঠিক কেটে নিতে হবে। দেখো আলুগুলাও, আর কাকরোল আলু যদি একভাবে না কাটা হয় তাহলে কিন্তু সিদ্ধ হবে না, সেটাই আর কি। আর বন্ধুরা, এদিকে কড়াই বসিয়ে আগে থেকে রাখা হয়েছিল, আর কড়াইটি গরম হওয়ার পর তেল দিয়ে, বন্ধুরা যেহেতু কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তারপর কিন্তু কাকরোল আলুটা ছেড়ে দেওয়া হলো। এরপর নুন হলুদ দিয়ে কিন্তু কাকরোলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, দেখো এভাবেই। আর কাকরোল আলুকে কিন্তু সুন্দর করে ভাজতে হবে, এত বেশি ভাজা হতে হবে না, হালকা ভাজা আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তোমরা কিন্তু একটু লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো। দেখো এদিকে বন্ধুরা, হালকা কিন্তু লাল কালার হয়ে আসছে কাকরোল আলুটা, আর ফাইনালি কিন্তু ভেজে নেওয়ারও কমপ্লিট হয়ে গেছে। তো এবার সবগুলো কাকরোল আলুকে নামিয়ে নিতে হবে, না হলে অনেকটাই ভাজা হয়ে যাবে। তো তাই সবগুলো নামিয়ে নেওয়া হচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে কাকরোল আলুর কালারটা। আর তোমরা যারা যারা কাকরোল খেয়ে একদমই বিরক্ত হয়ে গেছো, তো তোমরা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আজকের এই কাকরোল আলুর রেসিপিটা কিন্তু খুবই কম সময় করে বানিয়ে নেওয়া যায় ঝটপট করে, আর অনেকটা পরিমাণে মশলা টশলা কিছুরই দরকার হয় না, অল্পতেই হয়ে যায়। তো যাই হোক, তারপর কড়াইতে তেল দিয়ে আবার পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে। আর হালকা কালার পেঁয়াজের আসলে তারপর কিন্তু সবগুলো মশলা দিতে হবে। তো দেখো এবার পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। আর যাই হোক, এবার কিন্তু পেঁয়াজগুলো হালকা একটি কালার চলে আসছে, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে দেখো সর্ষে বাটা দিয়ে দেওয়া হলো, আর সর্ষে বাটা দিয়ে এবার আদা বাটাটাও দিয়ে দিতে হবে। তো একসঙ্গে সর্ষে বাটা আদা বাটা দিয়ে দেওয়া হলো। আর এই মশলাগুলো একদমই আমরা গড়ে শিমলাতে বেটে রান্না করছি। আর এদিকে আছে নুন দেওয়া হলো, তারপর হলুদ গুঁড়ো, আর এবার দেখো লঙ্কা গুঁড়ো। আর কাকরোলে কিন্তু লঙ্কা গুঁড়োটা অনেকটাই যায়, তার জন্য একটু বেশি দেওয়া হলো। বন্ধুরা যেহেতু আমরা লঙ্কা গুঁড়োটা অনেকটা বেশি পছন্দ করি তাই জন্য অনেকটা বেশিই দেওয়া হলো। তোমরা চাইলে অল্প লঙ্কা গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারো, খুবই সহজে। তো এতটুকু আজকে মশলা ছিল। তো দেখো এবার মশলাটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর মশলাটা যত কষাবে ততই এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, তো সেটাই। আর এদিকে দেখো ভেজে রাখা কাকরোল আলু, বন্ধুরা এদিকে দেখো সম্পূর্ণ মশলা কষানো পুরো কমপ্লিট। আর এদিকে সর্ষে বাটার জলটা যেটা ছিল তো সেটা মিশিয়ে নেওয়া হচ্ছে। আর যাই হোক, এবার কিন্তু আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছে। আর তোমরা তো জানোই যেত কষাবে ততই কিন্তু এর স্বাদ বেড়ে যায় তাই। আর এবার কাকরোল আলুটা দিয়ে আবার এর সাথেও কিছুক্ষণ ধরেই মশলাটাকে কষিয়ে নেওয়া হবে। বন্ধুরা এরকম রেসিপি কিন্তু নিরামিষ দিনের জন্য অনেকটা ভালো লাগে। আর এইরকম কাকরোল আলু দিয়ে কিন্তু একতলা ভাত খেয়ে নেওয়া যায়, গরম ভাত শুধুই। আর পেঁয়াজ ছাড়া কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতেও পারো, পেঁয়াজ ছাড়াও অনেকটা ভালো লাগে। তো সেটাই আজকে আমি যেহেতু পেঁয়াজ দিলাম, কারণ আমার পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে। তোমরা চাইলে পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারো নিরামিষ দিনের জন্য, তো সেটাই আর কি। তারপর বন্ধুরা আলু আর কাকরোলকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে ঝোলটা। ঝোলটা দেওয়া হচ্ছে কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে, কাকরোলটাও একটু সিদ্ধ হতে হবে তার জন্যই। আর পরিমাণে ঝোলটা একটু কম হয়েছে তার জন্য আর একটুকু ঝোল দিয়ে দেওয়া হলো। আর ঝোল দিয়ে কিছুক্ষণের জন্য এবার ডেকে দেওয়া হলো। আর বন্ধুরা 15 মিনিট পর দেখো ঢাকনাটা সরিয়ে ঝোলটা কিন্তু অনেকটাই রয়ে গেছে। তো কাকরোল আর আলুটাকে এবার দেখে নিতে হবে যে সিদ্ধ হলো কি হলো না। তো যাই হোক, এবার সুন্দর করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো কাকরোল আর আলুটাকে। আর এদিকে দেখো ঝোলের কালারটা কি সুন্দর এসেছে, কি বলবো, অসাধারণ লাগছে দেখে। আর এই ঝোলটা না অনেকটা শুকিয়ে যাবে, এটা পুরো মাখো মাখো হবে ঝোলটা, গ্রেভিটা আর কি। তো যাই হোক, এই ঝোলটাকে না শুকালে কিন্তু একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা এইদিকে দেখতে দেখতে কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে গেল, আর এবার আর নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। কাকরোল আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে। আর এবার গ্যাসটি অফ করে দিতে হবে, কারণ কাকরোল আলুর রেসিপিটা পুরো কমপ্লিট তাই। বন্ধুরা আজকের এই কাকরোল আলুর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা আমার এভাবেই সাথে থাকবে, পাশে থাকবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। বাই বাই।